বন্ধুরা, আপনারা তো সবাই এটা জানেন যে মৌমাছি মধু সংগ্রহ করে, কিন্তু প্রশ্ন হলো এই মৌমাছি কেন মধু সংগ্রহ করে, কেন এই মৌমাছিদেরকে মধু সংগ্রহ করার প্রয়োজন পড়ে? তাহলে আসুন জেনে নেই তো। বন্ধুরা, প্রত্যেক প্রাণী নিজেকে সকল পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আর আমরা জানি যে মৌমাছি তার খিদা নিবারণের জন্য ফুলের রস পান করে, কিন্তু এমন একটি সময় আসে যখন সকল ফুল ঝরে যায়, আর এমন অবস্থায় এদের খাবারের খুবই কমতি দেখা দেয়, আর এই কমতিকে তারা মধু সংগ্রহ করে পূরণ করে। তবে আমরা মানুষ মধু সংগ্রহের জন্য মৌমাছির পুরো চাক কেটে ফেলি, তাহলে এখানে প্রশ্ন, তারা কি খেয়ে বেঁচে থাকে? তো বন্ধুরা, এই বিষয়টি পুরোপুরি সত্য নয়, কেননা মানুষ মৌমাছির চাক থেকে সমস্ত মধু কখনোই সংগ্রহ করতে পারে না, কেননা মৌমাছি তাদের প্রয়োজনের তুলনায় তিনগুণ বেশি মধু সংগ্রহ করে, আর তাই মৌমাছির চাক ভেঙে ফেলার পরেও তাতে কিছু মধু থাকে যেগুলো আমরা দেখতে পাই না, আর মৌমাছিরা এই মধু থেকেই নিজেদের খিদা নিবারণ করে।